জগন্নাথ প্রসাদ ঠারে কংগ্রেস পক্ষরু বিরোধ। রাহুল গান্ধী মিথ্যা অভিযোগ করে ইডির বারম্বার জেরা। এআইসিসি মুখ্য কার্যালয় ভিতরে প্রবেশ করে পুলিশর লাঠি চার্জ এবং অগ্নিপথ যোজনা মাধ্যমে 4 বর্ষীয় সেনা নিযুক্তি যোজনা সবক বিরোধ করে জগন্নাথ প্রসাদ ব্লক কংগ্রেস জগন্নাথ প্রসাদে থাকা মুখ্য ডাকঘর ঘেরাও করেছিল। গঞ্জাম জেলা কংগ্রেস সভাপতি শ্রী রমেশ চন্দ্র জেনাঙ্ক আহ্বানে জগন্নাথ প্রসাদ ব্লক সভাপতি শ্রী বিদ্যাধর প্রধান এবং যুবনেতা রজনীকান্ত বিশ্বাল নেতৃত্বে ব্লক কংগ্রেস পক্ষ আজ জগন্নাথ প্রসাদে থাকা মুখ্য ডাকঘর ঘেরাও করা। এই কার্যক্রমে গঞ্জাম জেলা কংগ্রেস সম্পাদক নারায়ণ সেঠী, জগন্নাথ প্রসাদ ব্লক সভাপতি বিদ্যাধর প্রধান, ভঞ্জনগর টাউন সভাপতি সুকান্ত কুমার দিগাল, ভাস্কর মাঝি, সুরেশ প্রধান, ভঞ্জনগর এনএসি চেয়ারম্যান প্রার্থী বিক্রম বিষয়ী, যুব নেতা তথা গঞ্জাম জেলা সোশ্যাল মিডিয়া সংযোজক শ্রী রজনীকান্ত বিশ্বাল সমেত বহু কংগ্রেস কর্মী এই আন্দোলন বিরোধ করে। ভঞ্জনগর পুরুষোত্তম মহাপাত্র রিপোর্ট, জেলা খবর।